ঘটনা ঘটেছে কাল, আমরা একটা পার্টি অফিস করেছিলাম এখানে রাত্রে, ঠিক আছে, মানে দিন থেকে শুরু করে রাত্রে কমপ্লিট করেছিলাম, এবং মোদিজি শপথ নিয়েছে, বাবুল দা শপথ নিয়েছে, তার উপলক্ষে একটা খিচুড়ি করেছিলাম। পার্টি অফিস আমরা কালকে তৈরি করে দিই, পিসিএল এর সিকিউরিটি কালকে রাতে এসেছিল, আমরা ডিস্ট্রিক্টের প্রেসিডেন্টকে, যুব মোর্চার প্রেসিডেন্ট অরিজিৎ রায় এবং ডাক্তার অজয় পদ্মারকে দিয়ে, গোরা চ্যাটার্জিকে দিয়ে সব কিছু হয়েছিল কথা, কিন্তু আজকে সিকিউরিটি চিফ এসে হলো ভাঙানোর পর মোদিজির ফটোটাকে এমনি ভাবে ফেঁকা ফেঁকা হলো, অপমান করে, মানে কি আর আপনাদের বলবো, কোনো বলার নেই। কেন ভেঙেছে, কেন ভেঙেছে, ভেঙেছে জানি না, কিছু বললো না, কিছু বলছে না, সিকিউরিটি চিফ কোনো কথা বলেনি, আমাদের কাছে ভিডিও আছে, কি কারণে ভাঙা হলো সেটা কিছু বললো না। এটা কি তৃণমূলের মতো দিয়ে ভাঙা হচ্ছে? হ্যাঁ, আমাদের আশা করছি এটা চিফ সিকিউরিটি, এর মধ্যে কিছু ইনভলভ আছে, এবং দেখুন আমাদের এই এলাকাতে ইলেকট্রিসিটি বলুন যে বলুন অনেক রকমের ই হয়, এবং সামনে আপনি যান আগের মোড়ে, মানে এত জমিন, মানে ইসিএল এর ই হয়েছে, সেগুলোতে কোনো ওদের ঋণ নেই, কমপ্লেন নেই, কিন্তু আমাদের একটু ছোট্ট বড় 10x10 পার্টি অফিস করেছিলাম, সেটা এসে ভেঙে গেছে। কি নাম আপনার? আমার নাম সঞ্জু ঘোষ।